Bazan. কি দেখতেছেন অমন করে? I am looking at my beautiful father wearing beautiful dress. Where are you going? কি বললেন? এত সুন্দর সাজে গুজে কই জান আব্বা? আব্বাজান, আপনাকে যে কিভাবে বলি অতি শরমের কথা। আমি বিবাহ করতে যাচ্ছি। Oh my gosh, my father marrying? I don't know coming. না না আব্বা, এটা তো হইতে পারে না। আমি আপনার সাথে আপনার একটা মাত্র ছেলে, আমি আপনার বিবাহ খাবো না, এটা কেমন কথা? আব্বাজান, আপনার তো বিবাহের বয়স হয়েছে। আপনার মতো একটা বড় ছেলেকে নিয়ে বাবা কি বিবাহ করতে যাইতে পারে? বাবা লজ্জা পায় না? না আব্বা, আপনার এই কথা আমি মানতে পারলাম না আব্বা। আই এম স্ট্রংলি ডিনাইং। আপনার বিবাহ না খেলে আমি আমার ছেলেমেয়েকে কি বলবো? ওরা লজ্জা পাবে না, ওরাও তো মন খারাপ করবে যে দাদা জানের বিয়ে আব্বাজান খায় নাই। আমি এক্ষুনি যে একটা পাঞ্জাবি রাস্তা যাব। আব্বাজান, একটা রুমাল লয় নিন। রুমাল কি আপনার টানবো না আমার টানবো? সাদা রুমাল নিয়ে এসে। ঠিক আছে বাবা, এক মিনিট। আব্বা, আলহামদুলিল্লাহ আব্বা আলামত পাওয়া গেছে, কাজ হয়ে গেছে, বিবাহ হবে। আব্বা চলেন আমার সাথে। কই যাব আব্বা? যাইতেছিলাম তো এক কাপ চা খাইতে। তোমার কি অবস্থা? হাউ ইউ ডুইং? ভালো আছি, এই নেন ধরেন। আমি একটা ম্যাটার আন্ডারস্ট্যান্ড করতে পারি না। তোমার সাথে আমার যখনই দেখা হয় তুমি হাতে আমার কিছু না কিছু একটা হ্যান্ডেল করে দাও। কেন বলো তো, কি ঘটনা? আপনি তো বোকা মানুষ, কিছুই বুঝেন না। আসলে আমি তো একটু পছন্দ করি আপনারে, আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু আপনি যে তাড়াহুড়ার মধ্যে থাকেন তো টাইমই থাকে না, তাই কিছু না কিছু হাতে ধরাই দেই যাতে আমি একটু কথা বলতে পারি। আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। তো তোমার এই ভেজিটেবল গার্ডেন তো খুব সুন্দর হয়েছে। কিন্তু আপনার সারা ছাগলটা আছে না, প্রায় আইসা আমার এইসব খায়া ফেলায়। একটু সাবধানে রাখেন, আটকায় আটকায় রাখেন। এই খবরদার, সারা ছাগল কি, সারা ছাগল কি? ও হচ্ছে ডিজে ব্রাভো, ওর যা মন চায় তাই করবে। ঠিক আছে, তারপর আমি আব্বাকে বলবো ওকে যেন একটু টাই করে রাখে, যেখানে সেখানে যাওয়া তো উত্তম কাজ না। সেটা না হয় ছাগলের ব্যবস্থা হইল, আর অবিবাহিত পুরুষ লোকের সেটার কি হইবে? তাইলে তো সে ও ছাগলের মতো হয়ে যাইবে, তার ব্যবস্থা করবেন না? সেইটারও ব্যবস্থা হবে, আলামত পাওয়া গেছে, আলামত পাওয়া গেছে, সব ব্যবস্থা হবে। অনেকটা ধরো তাড়াতাড়ি, আমার একটু টি খাইতে হবে, টি না খাইলে আবার মর্নিং স্টার্ট হয় না। ভালো থাকো, হ্যাপি হ্যাপি। বাজার থেকে এইমাত্র
एक कप फैंटास्टिक टी टिंग करे आसलाम मनटा भालो सा तो प्रतिदिन खाओ कोनो दिन तो खुशी देखी नहीं आज के तो खुशी होर कारण की घटना इज नॉट अ मून ऑफ डार्क नाइट सादेर मतो पूर्णिमार साद उठले एवरीबॉडी विल सी ता जाई होक तुम्हारे कैसा मार्क एक कंप्लेन है सर की कंप्लेन तुम्हारे एक सागल है सर ना डीजे ब्राभो सागल बोले इंसल्ट करवाना अशिक्षित ওই সাগলটা প্রত্যেকটা দিন আমার বাড়িতে আসে আমার বাড়ির ফলের গাছটাছের পাতা পাতা খায়া যায় তার কি কোনো ব্যবস্থা করা যায় আমার সাগলটার কয়টা পাতা খায় এটা তো জানা আছে কিন্তু গ্রামবাসী যেভাবে ওই ব্ল্যাক আইস পড়ছে আমার সাগলটার উপরে তাতে মনুষ্য এটাকে বেঁধে রাখা নিরাপদ হবে সবার কুদৃষ্টি পড়ছে ঠিক আছে ব্যবস্থা নেওয়া হবে অ্যাকশন উইল বি টেকেন আরে দাঁড়া দাঁড়াও কই যাও আমি একটা রোমান্টিক গান শুনতাছি যা সুন্দর একটু শুনো শুনলেও যদি তোমার ভিতর একটু রোমান্স আসে তুমি কি প্রত্যেকদিন এখানে দাঁড়িয়ে থাকো আমাকে এই সং সিঙ্গিং করানোর জন্য আমার সং সিঙ্গিং লাগবে না আলামত পাওয়া গেছে এখন আমি নিজের মনে এই গান গাইতে পারবো সিঙ্গিং সং কি করব তোমার নজর তার এদিক ওদিক যায় না ভাবছি যদি গান শুনে তোমার মনের ভিতর একটু রোমান্স আনা যায় এখন আর গান শুনে আমার ভিতরে রোমান্স আনতে হবে না অলরেডি রোমান্টিক ইনসাইড নিজেই গান গাইতে পারবো স্যার স্যার করে শুনতে চাও এটা কি আমারে বিশ্বাস করতে কও বিশ্বাস করলে করবা না করলে নাই সিঙ্গিং সং ইনসাইড কামিং শুনতে চাও তুমি বলো শোনাও তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে বলতে পারি মাওলা আমি এমন একটা আলামতের কথা পূর্বেই বলেছিলাম কি করিম মনে আছে জলদি জলদি তার প্রমাণ পাওয়ায় রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জি বাবা আপনার কথা মতো সব কাজ করছি এই ওরে একশো একটা ডুবো দেওয়াছি এখন আর কি কি করতে হইব আপনি একটু বইলা দেন বাবা আর বাবা আপনার কথা মতো তো আমি বিবাহ করা বন্ধই করে দিয়েছি বলেছিলেন বিবাহ না করলে তোর ছেলের অনেক ভালো হবে অনেক লক্ষ্মী হবে এখন বাবা আপনি ব্যবস্থা করেন তাতে কি তোর কোনো লোকসান হয়েছে রে করিম বিবাহ তুই করা বন্ধ করে দিয়েছি লোকসান হলো না লাভ হলো বুঝবো কীভাবে ছেলের সামনে নিজের বিবাহের কথা বলিস লজ্জা হয় না তোর সি তা বুঝলো তোমার কি কোনো পছন্দ আছে দাদা আই ডোন্ট লাইক এনিবডি বাট টু বিউটিফুল ভিলেজ গার্ল দে লাইক মি ভেরি মাচ অ্যান্ড দে ওয়ান্ট টু এক্সচেঞ্জ কি কছ এগুলা হ্যাঁ কর বাংলা কো দুঃখিত দাদা দুইজন গ্রাম্য বালিকা তাহারা অতীব সুন্দরী তাহারা আমার সহিত তাহাদের মন আদান প্রদান করার জন্য উদ্গ্রীব হইয়া রহিয়াছে কিন্তু তাহাদের মধ্যে কোনজন উত্তম এবং কোনজন অধম দাদা ইহা নির্ণয় করার মতো জ্ঞান আমার এখনো হয়নি এর জন্য কথা বন্ধ কর তোর যে পছন্দ আছে আমার তো কষ্ট নেই বাবা এতদিন তো আমার ম্যারেজ ফ্লাওয়ার পুষ্পটিত হয়নি মানে দুঃখিত আমার যে বিবাহ হইবে তাহার আলামত পর্যবেক্ষণ করা যায়নি এতদিনে যেহেতু আলামত দৃশ্যমান হইয়াছে তাই আমি প্রস্তাবনা উত্থাপন করিয়াছি সংসদে দাদা তাহাদের নাম রীতা এবং মিতা দুইজন এইতো সর্বনাশ রীতা মিতা দুইজন বাবা এখন আমি কি করি তো তুই মাই এক লোকে চুপ থাক এটা আমার উপরে ছেড়ে দে এদের পরীক্ষা নেওয়া হবে এই দুইজনের মধ্যে পরীক্ষায় যে ভালো করবে তার সাথে বিবাহ দেওয়া হইবে কালকেই ফয়সালা হবে কে হবে বলদুর বউ
সুন্দর না দাদা? ভেরি বিউটিফুল। বুঝলো মানুষের সৌন্দর্য দূর থেকে বোঝার কোনো উপায় নাই। সৌন্দর্য একটা আপেক্ষিক বিষয়, সেটা কাছে গিয়ে দেখা লাগে। তাছাড়া আশরাফুল মাখলুকাতের সৌন্দর্য হচ্ছে তার মনে দয়া মায়া ভালোবাসা এইসব দিয়া। এগুলো যার মনের মধ্যে নাই সে তো উপরে ফিটফাট, ভিতরে সদা। হক মাওলা দাদা, এখন কি করবো দাদা? বুঝলো তোর ছাগল খানা সাইরা দে, দেখি মেয়ে নাম্বার কত পায়। সেরে দি তোর ছাগল খানা। ডিজে ব্রাভো গো, ডিজে ব্রাভো গো গো। তুই তো একটা ছাগল, কেমনে বুঝবি কোনটা খাইলে তোর ভালো হবে? আরে বোকাটা, এটা কাঁঠাল পাতা, তোর ফেভারিট। মেয়ে তো পরীক্ষায় পাশ করে ফেলছে, খুব ভালো মেয়ে। একটা প্রাণীর জন্য ওর দিলের মধ্যে এত দয়া মায়া, মানুষের জন্য না জানি কত দয়া মায়া ওর দিলটার মধ্যে আছে। হ্যাঁ দাদা, তাহলে কি আর দ্বিতীয় পরীক্ষা নেব না? সব পরীক্ষা হবে, চল আমরা পরের পরীক্ষার কেন্দ্রে চলে যাই। আমার বোঝা হয়ে গেছে, এই মেয়ের মতো ভালো মেয়ে হইতেই পারে না। তাছাড়া তোর ছাগল তো খুব আরামেই আছে, চল চল বাড়ি চল। দাদা একটু দেখে যাই, ডিজে ব্রাভুকে কি ও বিশুদ্ধ পানি খাওয়ায় নাকি পয়জন ওয়াটার খাওয়ায়? হ্যাঁ, তোমার তো ছাগলের দিকে খুব আকর্ষণ থাকবেই, অপেক্ষা করো, আর কয়েকদিন পরে তোমার ওই ছাগলের মতো পানি খাওয়াবে। এখন চলো বাড়ি চলো। আপনি তো কিছুই বলতেছেন না। আমার আর বাবা বলে ডাকিস না রে করিম, আমি তো বাবা হয়েছিলাম তোদের সমস্যার সমাধান করার জন্য, এখন আমি নিজেই মহা সমস্যায় পড়ে গেলাম। আপনি আবার কিসের সমস্যায় পড়ছেন? বুঝলো আমার এটা কোন জায়গায় নিয়ে গেলি তুই? মাইয়া তো দুইজনই পাস, এখন কার সাথে আমি তোর বিয়ে দিব? আর শুধু যেন তেন পাস না তো, মাইয়া দুজন তো লেটার মার্ক পায়া পাশ করছে, এখন আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না কারে আশি দিব আর কারে একাশি দিব। দাদা নো মাইন্ড, আপনার যদি মনে হয় কোনো ধরনের কনফিউশনের কারণে আপনি উই টেক কেয়ার, দুঃখিত দাদা, আপনার মনে যদি কোনো সংশয়ের উদ্রিপ হইয়া থাকে
অতপর ক্ষেত্রে আপনি যেটা করিতে পারেন আমরা একটি লটারি অনুষ্ঠান উদযাপন করতে পারি। মৌলা করিম, তোর পুলায় তো আমার একটা বিরাট সমস্যার সমাধান করে দিল। আমার ইচ্ছা করতেছে তোর পুলাটারে ধরে একটা সমা দেই। বুঝলো, যা দুইটা কাগজে এই দুজনের নাম লিখে নিয়ে আয়। হাক মাওলা। বাবা, বাবা তো অনেক বুদ্ধিমান, আপনার ভিতরে বেঞ্চ হেবি বলে কোনো কথাই নেই। আমি এখন ধ্যান করব, কোনো কথা বলবি না। যা, এই হবে তোর বউ। করিম তুই খোল। রীতা বাবা, বড় সমস্যার সমাধান হইল রে করিম। Beautiful, wonderful, fantastic. আপনার সাহস তো কম না, আপনি বিনা অনুমতিতে আমার পাশে এসে বসেছেন। কেন জীবনে আমারে দেখেন নাই? আবার ঘুমটা কইলে দেখার কি দরকার? I always see you, but as a village girl, today, this Bashan night, I see you as my loving wife. How beautiful, fantastic. Wife না? Wife কারে কয় আপনি জানেন? ও সরি, আমি কেন আপনারে হ্যাঁ সম্বন্ধে কথা বলতেছি। হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাও? আমি তোমার স্বামী, তুমি আমার বধু, আজকে রাতে আমাদের হবে বাসন নাইট। লটারি করে বিয়ে করেছেন, কোন পুরুষ লোককে তো দেখি নাই এই পর্যন্ত লটারি কইরে বউ নির্বাচন করে। আপনি একটা কা পুরুষ বুঝছেন? আমি যা বলতেছি তাই শুনতে হবে। যান নিজে শোন, নিজে শোন। ও মাই গড, one life, one merit, one bashur right. You are sitting in the bed, I am eating mosquito bite. I love you and you are in my kapal. Lottery hok or jai hok, you are my destiny. That's why you are married to me and you behaving this chi bashur rat na bashur rat koraitechi apnare. Ei na niche shuben, thik ache? Ar ami upore. What is that bashun night? Hunen lottery bro jazi alada. Ehon theke ami upore ghumamu apni niche. Ar sorry, apni to onek boro purush manush, apnare tui kore bolte parlam na. Ghumailam, apni boye boye pahara den. One life, one merit, one bashun night. Wife kick out. এই যে তুমি পানিতে ঝিল ছুটতেছ, এটা শুনশান তৈরি হচ্ছে, আর ঠিক পাশের থেকে পানি এসে শুনশানের পূরণ করতেছে। আচ্ছা, আপনার মতলবটা কি? কি বলতেছেন আপনি?
বলতে চাচ্ছে যে এই যে পানিতে ঢিল মারার পর একটা শুনশান তৈরি হয় না, ঠিক তদ্রূপ মানুষের মনে যখন একটা শুনশান তৈরি হয় তখন আশেপাশের কেউ এসে ঠিকই ওই জায়গাটা দখল করে নেয়, বুঝছো? আচ্ছা, আমি শুনছি আপনি শহরে চাকরি করেন। আপনি যে এই যে দিনের পর দিন গ্রামে ঘুরে বেড়াইতেছেন, আপনার কে এতদিন ছুটি দিছে? আরে তা না, বুঝছো, শহরে একা একা থাকি, মেলা কষ্ট করে থাকি, একা রান্না করে খাই। এবার ভাবলাম শহরে যাওয়ার আগে বিয়ে করে যাবো, বুঝছো, কার সাথে করে নিয়ে যাবো। গত বছর না একজনরে বিয়ে করে নিয়ে গেলেন রান্না করার জন্য, ওই বউ টিকলো না কেন? গ্রামের মেয়েদের কে আর কাম নাই, বছর বছর আপনি আসবেন আর রান্না করার জন্য বউ নিয়ে যাবেন? যারা বিয়ে করছিলাম সে যদি মনের মধ্যে অন্য করে পয়সা রাখে, আমার কিছু করার আছে কও? তাই এটা নিয়ে, বুঝছো, মাথায় মেলা টেনশন, মাথা গরম হয়ে যায়, বুঝছো, আর কিছুই ভালো লাগে না। ও, আপনার মাথা গরম হয়ে যায়? তো মাথা গরম হইলে পানিতে ডুব দেন, মাথা ঠান্ডা হবে, যান। তুমি কইতেছ? তুমি কইলে না এই পুকুরে কেন? শহর আছে না, শহরে নর্দমা আছে না, নর্দমায় ঝাঁপ দিতে পারি, দেখতেছ তুমি? ও আচ্ছা, তো আমি কইলে যেহেতু নর্দমায় ডুব দিতে পারেন, যান ডুব দেন, যান, আমি বলতেছি যান। সত্যি কইতেছ? সত্যি দিবো ঝাঁপ, দাও দিচ্ছি। এই যে একসাথে যেভাবে আমারে সালাম করলা, বাকি জীবনে সব কাজ করবো এরকম একসাথে করবা, দোয়া রইল। বাবা, আপনি খালি দোয়া করবেন, সংসার পাতা তো কোনো ব্যাপার না, সংসারের সুখটা হইল আসল। করিম, এই মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে, সংসার সুখের হইব। আপনি কিন্তু প্রায় প্রায় আসবেন দাদা, আর কয়টা দিন থাকে গেলে হইতো না? এই বলদা, এই দেখো এই কয়েকদিনে এই মেয়েটা কি পরিমাণ মায়া জমাইছে। করিম, তোর পুলারে বুঝায় কয়ে দিবি, আমি যদি কখনো শুনি যে এই মেয়েটারে কষ্ট দিচ্ছে তাহলে কিন্তু ওর বেজাল আছে। নো দাদা, নো পেইন, অনলি লাভ গিভিং। বাংলায় কো? দুঃখিত দাদা, কোনো কষ্ট প্রদান করিব না, শুধু ভালোবাসা দান করিব। বাবা, গাড়ি সময় যেতেছে, চলেন দেখি। হ্যাঁ চলেন। বোমা সাবধানে থাকো, আমি আগে দিয়ে আসবো। কষ্ট দিব না, কষ্ট কে কারে দিবে, এতদিন তো দাদা দান ছিল তাই কিছু কই নাই, এইবার দেখবেন কষ্ট কারে কয়, আমি লটারি বউ না, দেখবেন। নো প্রবলেম, লটারি বউ কামিং, নো ভালোবাসা গিভিং, আসার পর তো এক কাপ টিও কেউ ইটিং করাইল না, যাই বাজারে যাই একটু টি ইটিং করে আসি। আচ্ছা না, তারপর দেখাবো মজা করে। হোয়াট ইজ ইউর প্রবলেম? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ডাকও দিলা না, স্ট্যান্ডিং অ্যালোন, কানে হেডফোন নাই, হোয়াট ইজ দ্য ম্যাটার? আপনি যে একটা কাপড় সেটা আপনি জানেন? ইয়েস, আফটার ম্যারিং আমি এটা জানি, আমার বউ স্ট্যান্ডিং অ্যান্ড সিটিং, উঠতে বসতে আমাকে এইটা নিয়ে খোঁটা দেয়। কেউ লটারি করে বিয়ে করে কখন,
তার মানে কি জানেন? জিনা। তার মানে হচ্ছে সে কখনো কাউকে লাভই করতে পারে নাই, আর কেউ যদি তারকে লাভ করেও থাকে সে সেটা বুঝতেও পারে। এই ধরেন, হোয়াট ইজ ইট? মেমোরি কার্ড। হোয়াট টু ডু? এটাতে বাজার ঠিকা কতগুলো দুঃখের গান বইরা নিয়ে। দুঃখের গান কেন? তুমি তো রোমান্টিক গান দিছেন কর্তা। কখনো ভালোবাসছেন করে? ভালোবাসা সেকা খাইয়া যারা দুঃখের গান শুনে তাদের কাছে দুঃখের গান যে কত বড় ওষুধ আপনি বুঝবেন কেমনে? পুকুরে গেছিলাম একটু গোসল করতে, বুঝছিস, একটু ডুব মারলাম, গরম তো যে পড়ছে না, গরম পড়ছে, ডুব মারছো উইথ ক্লথ? তোমার কি মনে হয় ক্লথ ছাড়া আমি ডুব মারবো? ক্লথ নিয়েই তো ডুব মারবো। ঠিক আছে তো বন্ধু, তুমি কোন যাচ্ছ? চা খাতে যাচ্ছ নিশ্চয়ই? বাজারে যাবো, ইটিংটি হেলদি। তোমার তো এখন আমার চিনি ছাড়া চাওয়া মিষ্টি লাগবে। তোমার তো শুভ দিন। তো বন্ধু, তোমার একটা স্পেশাল একটা থ্যাংকস দেওয়ার আছে রে। কেন বলো দেখি, ভাই? তুমি সাম্প্রতিক সময়ে বিবাহ সম্পর্কিত ব্যাপারে একটা ডিসিশন নিছ, আমার একটা উপকার হয়েছে বন্ধু। তোমার উপকার? সেইটা যখন তোমার বন্ধুর বাড়িতে বিয়ের সানাই বাজবে, তোমাকে বিয়ের কার্ড পাঠাবো আমি, তখন বুঝবা কি উপকার হয়েছে আমার। তারেক, ইউ ম্যারিং এগেন? তুই না ম্যারি করছিস, আর কারোর জীবনটা নষ্ট করিস না ভাই। বন্ধু রে, তুই কি কথা আমার মনে করাই দিলি রে, আগের বার তো বিয়ে করছিলাম। এই বউ আমার নায়িকা একটা গার্মেন্টসের পোলা লগে পোলা হয়ে গেছে রে, বুঝছিস? এই দুঃখে আমার কলিজাটা ফাইটটা যায় বন্ধু, আমার জীবনটা বেদনার হয়ে গেছে বন্ধু। এই বেদনা যদি এখন সরাইতে হয় বন্ধু, আমার না একটা বিয়ে করা লাগবে। তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু দোস্ত, তুই আমার একটু হেল্প করবি আমার বিয়েতে? তুই ছাড়া আমার কে আছে বল? ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এইভাবে তুমি যদি বুক সাপোর্ট দাও তাহলে তো খাসা খুসা ভেঙে পিঠ দিয়ে বাইর হয়ে যাবে। আর দ্বিতীয় প্রবলেম হইলো, যেই পুরুষ মানুষ তার ওয়াইফকে ধরে রাখতে পারে না সে তো বদ পুরুষ মানুষ। তুই আমার বদ বললি বন্ধু? ইউ নো হোয়াট মাই বিউটিফুল ইয়াং ওয়াইফ, সামটাইমস ইনসাইড আই লাফিং। আর এখানে হাসির কি হইল? আফটার দ্য ডে ইউ স্টে হিয়ার এন্ড সে ইউ ডোন্ট লাভ দিস ফ্যামিলি, বাট আই নো ইউ লাভ দিস ফ্যামিলি ভেরি মাচ ইনসাইড ইউর হার্ট। এত নিশ্চিত হইলেন কিভাবে? হ্যাঁ, কে কইল যে আমি এখানে বসে আছি ছাগলটারে পাহারা দেওয়ার জন্য? You are sitting here at night and eating moshar kamor only to protecting our beloved DJ Bravo. This is how I know you love this family, you love everything, me, my father, my DJ Bravo, my furniture, my everything. আমি তো বইসা আছি কখন সো টাইবে আর সোটারে কই মামি, এত কষ্ট করে আপনার কি ইচ্ছের দরকার? ওই যে ছাগলটা বাঁধা আছে, ছাগলটারে লইয়া যান। Oh my gosh, you cruel lady, this is my favorite sagol. I love two person in my life, one is my father, two is DJ Bravo. Father big body big love, sagol choto body choto love, but love is love. Shame, shame, papi, shame. Ami to lottery bou, ashol bou na. Lottery jemon bhagger bishoy, ar lottery bou o shemon ei barir bhaggo ta niye khelbe. No, if you play I will give you two little ball, play every day, but not with my DJ Bravo. হুনে এমনি রাত হইছে, বাপ জানে ঘুমাইতেছে, আর ঝগড়া করে না মেয়ে মানুষের সাথে আপনি পারবেন না, বুঝছেন?
আর 30 সেকেন্ডের বেশি যদি সময় লাগে আবারও কিন্তু কইলাম নিচে শুতে হইব চলেন চলেন ডোন্ট টাচ মি আই উইল গো স্নেক লেডি ব্যাড লেডি গুড নাইট ইজ এ ব্রাভো মনে আছে তুই লটারি করেছিলি ভাগ্য তো তোর একার খুলেনি রে আমারও খুলেছে তুই বিয়ে করলি রিতারে আর তোর পরে এই গ্রামে সুযোগ্য পাত্র তো আমি ছাড়া কেউ নাই রে আমার বাকি মিতা রয়ে গেল মিতাকে বিয়ে করছি মিতে আবার মিতে আফটার নোয়িং ইওর ব্যাড ক্যারেক্টার শি ওয়ান্ট টু ম্যারি ইউ এই বলতে শুন এই ব্যাড ক্যারেক্টার বলবি না রে তুই কি রে তুই কি মোস্ত আমরা জানি না তুই বিয়ে করছ তো রিতাকে ঠিকই বাগানে গিয়ে মিতার সাথে দেখা করো আমারে বলো ব্যাড ক্যারেক্টার না স্টপ ইওর মাউথ স্টপ ইওর মাউথ ইউ ব্যাড ক্যারেক্টার সবারই নিজের মতো মনে করিস তুই হ্যাঁ তুই নিচ্ছে দেখি কি সবাই নিচ্ছে কি মনে করছ তোমার ক্যারেক্টার ভালো আমার ক্যারেক্টার খারাপ হ্যাঁ আমি বিয়ে করছি আমার ক্যারেক্টার নাই তুই কে গত বছর গায়ে গ্রামের একটা মেয়ে তুই বিয়ে করে নিয়ে যাস না ইউ ম্যারিং টেকিং ঢাকা সেলিং হার তুই বেচে দিস না তোর বউটারে দেখ বন্ধু যা গেছে গেছে তুই আমার বন্ধু বাদ দে সব চল একলগে বাজারে গিয়ে চা খাই সব ভুলে যায় কে বন্ধু তোর ইউ ব্যাড ক্যারেক্টার নো ইটিং টি উইথ ইউ খাই না আমি যা তোর সাথে খারাপ মানুষ যা যা তুই যা আমি চা খাবো না আমি একাই যাবো আমার বউ যাচ্ছে ব্যাড ক্যারেক্টার যা গো বাবা আমি নাকি ব্যাড ক্যারেক্টার কি করতেছো কি করতেছো তুমি হোয়াট ইউ ডুইং হোয়াই থেকে ফাঁসি কি হয়েছে তোমার আমি পৃথিবীতে বাঁচতে চাই না আরে আমার উপর রাগ করে তুমি গলায় দড়ি নিবা কিন্তু কার গায়ের দড়ি খুলে তুমি নিয়ে আসছো হোয়ার ইজ দা গাই পালাইং ফ্রম দা গোয়ালঘর আর এইভাবে তো চোখের সামনে একটা মানুষকে মরতে দিতে পারি না আমি তাই না আমি তো আপনার ভালোবাসতাম আপনি কখনো বুঝছেন বুঝার চেষ্টাও করেন নাই আপনি আমার ভালোবাসতে পারবেন না মরতেও দিতে পারবেন না কি চান আপনি আপনি যান আই আন্ডারস্ট্যান্ড তোমার মাথায় মরার ভূত ঢুকছে তোমাকে বাড়িতে নিয়ে মাথায় কুল ওয়াটার ঢাললে আর দুটো স্যান্ডেল দিয়ে বাড়ি দিলে খালাম মা তোমার মাথা থেকে ভূত চলে যাবে চলো কতদিন কতদিন আমার বাড়িতে রেখে আসবেন কতদিন আপনি থাকবেন যার মরার ইচ্ছে হয়েছে সে মরবে ফাইন হোয়াট ইউ ওয়ান্ট আমার আর কিছু চাওয়ার নাই ইচ্ছাও নাই আর ইচ্ছা করে লাভ কি আপনি কি পারবেন আমার বিয়ে করতে বলেন পারবেন আই ডোন্ট নো আমার আব্বা তো চাইতে বিয়ে করতে আমিও টু ম্যারিং করতে পারবো করবো তোমাকে বিয়ে ফাইন বিয়ে করবো চলো বাসায় চলো ওইখান থেকে পার্লাইন নিয়ে যাবো বিয়ের জন্য ঘরে নতুন লোক আর সে নাকি এত রাগ কইরা বাড়িতে কালকে না হয় সাগরে চুরির ভয় দেখিয়েছি তারপরও তার শিক্ষা হয়নি আশুক আইসকা রিতা ও রিতা কি হইছে এত রাতে আপনি এখানে কি করেন আর আপনার সাহস তো কম না আমার রিতা রিতা বলে ডাকতেছেন আমি এই বাড়ির বউ ভাবি বলে রাখবেন বিয়ে হয়েছে না সাই হয়েছে সে কি তোমাকে মন থেকে বিয়ে করেছে তুমি তো লটারিতে উঠেছো তাই তো বলি ঘরে তো সুন্দরী বউ রেখে কেউ কেউ অন্য মেয়ের সাথে প্রেম করে আবার তাকে বলে তাহাকে নাকি দ্বিতীয় বিবাহ করিবে
তার মানে আপনি কি বলতেছেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। ঠিকই বলতেছি, আমার সাথে মিতার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আজকে বাগানে গিয়ে দেখি তোমার গুণদর স্বামী বজলু মিয়া আমার মিতার সাথে প্রেম করতেছে, আবার তাহাকে আশ্বস্ত করতেছে যে তাহাকে নাকি বিবাহ করিবে। ওরে, তোর মনে যদি ওকে বিয়ে করার এতই শখ ছিল, তোর লটারি ফটারি করার কি দরকার ছিল? এর প্রস্তাব দিয়ে বিয়ে করতি, আজকে মেরে বিপদে পড়তাম না। আপনার কথা আমার বিশ্বাস হইতেছে না। আর যদি ঘটনাগুলো সত্যি হয়ে থাকে, আইজি আইজি আমার এই বাড়িতে শেষ সংসার কর, আমি আমি বাপের বাড়িতে চলে যাব। আরে শুনো, বাপের বাড়ি গেলে কি সমস্যার সমাধান হইব? হইব না। এসে কাম করো, আজকে রাতে বজলু মিয়া বাড়ি আসুক, ওরা একটা উচিত শিক্ষা দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। সেইটা কিভাবে? শুনো, বাপের বাড়ি গেলে কিচ্ছু হইব না, দুদিন পরে ঠিকই তোমার এসে ফুসলায় ফাসলায় বুঝায় বোঝায় ঠিকই নিয়ে আসবো। এসে একটা কাজ করো, মেয়েদের সবচেয়ে দুর্বল হচ্ছে কান্দন, কানবা ইচ্ছা মতো কানবা, হাওমা করে কানবা আর ভাঙচুর করবা, দেখবা তোমার বজলু মিয়া ঠিক লাইনে চলে আসছে। ঠিক আছে, আসুক আইসকা। আমি চলি। আবার যদি আইসা দেখে আমি এখানে আসি, তোর আর মনে করবো আমি এবার কুপরামর্শ দিচ্ছি। My loving wife, now I know very well why you sitting here and eating moshar kamor in the middle of the night, taking care of DJ Bravo. I know in your heart there is a little love for my family. Very good, jolly good. Apni etokkhon koi asilen? Oh, bazare cha khete gechhilam. Eating tea, good health, buying pineapple, fresh. আপনি শুধুই বাজারে গেছিলেন? ইয়েস, বাজার অনলি, সরি দিস টাইম বিট লেট, টুমরো নো লেট, আর্লি কামিং। মিতার সাথে দেখা করেন নাই? কু মিতা, হোয়াই মিতা, হাউ মিট মিতা, নো মিটিং মিতা, কেন মিতার সাথে কেন দেখা করবো আমি? তোমাকে এইসব পচা কথা কে বলছে? আপনি মিতারে বলেন নাই যে আপনি তার দ্বিতীয় বিবাহ করবেন? হু টেল ইউ অল দোজ থিং? হোয়াই ভাই, নো নো, এমন মানে ইয়েস ইয়েস। তার মানে আমি যা শুনছি সবই সত্যি, তাই না? হ্যাঁ, আমি মিতাকে বলছি কথা মিথ্যা না, কিন্তু এটা বলার পিছনে তো আমার একটা কারণ ছিল। কি কারণ ছিল? আমার কথাটা কি কারণ ছিল? তাই না, বিয়া করছেন কেন? হ্যাঁ, তো লটারি করে বিয়া, আমার তো লটারি আসলে হয়েছে কি, ভালোবাসে তো লটারি করে বিয়ে করছি, কিন্তু তার জন্য তো এই ধরনের আচরণ করার কোনো মানে হয় না। রুড, নো ওয়ার, অনলি পিস। বাপের বাড়ি চলে যাব? হ্যাঁ, বাপের বাড়ি চলে যাওয়ার আগে না সব কিছু ভাঙে ফেলায় যাব। ভাঙেন, সব ভাঙেন, কিন্তু এটা ভাঙেন না, খোদার দোহাই লাগে। ডোন্ট ব্রেক ইট, ডোন্ট ব্রেক মাই হার্ট। কেন, কি আছে এটার মধ্যে? এটা লটারি, এটা এটা দিয়ে ফকির দাদা যান লটারি করছিল আমার বিয়ের। মানে কি এখানে এখানে দুইখানে তো আমার নাম লেখা, মিতার নাম কই? হু ইজ মিতা? আই ডোন্ট লাভ মিতা, আই লাভ রিতা, আই নো লাভ মিতা। দুই জায়গাতে রিতার নাম লিখছে। ফকির দাদা যান খুব সংশয় ছিল কার সাথে আবার বিয়ে দিবে, এর জন্য আমি চালাকি করে দুই জায়গাতে আপনার নাম লিখছি, কারণ আমি আপনারে ভালোবাসছি। আমি শুধু রিতার নাম লিখছি, আমি মিতার নাম লিখি নাই, আই লাভ রিতা, নট মিতা। এই কথা আপনি আমার আগে কর নাই কেন? আর আপনি যে কইলেন যে মিতারে আপনি দ্বিতীয় বিবাহ করবেন,
আমি তো আগে বলতে গেছিলাম, আপনি আমারে বলার সুযোগ দিয়েছেন, আপনি তো ভাঙচুর শুরু করছেন। আমারে না পায় তো মিতা পাগল প্রায়, ও তো গলায় দড়ি নিতে গেছে, হ্যাঙ্গিং ইন দ্য ট্রি। এখন যেই মানুষ আত্মহত্যা করতে চায় তারে তো কিছু একটা বুঝায় শোনায় বাসায় পাঠাইতে হবে। আমি আপনারে বইলা ঠিক করছিলাম যে কালকে সকালবেলা আমরা যাব। আমি তো বুঝি নাই যে আপনি আমাদের এতটা ভালোবাসেন। যেমনি ভাঙচুর করতেছেন তাতে তো আমি ভয় পাইতেছিলাম, এবার মনে হয় আমার মাথা ভাঙবেন। ভাঙা মাথা নিয়ে ভালোবাসা যায়? নো লাভ উইথ ব্রেক হেড। এইবার আমি আর আপনার মাথা ভাঙব না, অন্য কিছু ভাঙব। ভাঙেন, আমি যাই। আরে কই যাচ্ছেন? এইবার আমি আপনার হাত পা ভাঙব। হাত পা না ভাঙলে হয় না, আমার দুইটা মাত্র হাত, দুইটা মাত্র পা। এই ভাঙা সেই ভাঙা না, আসেন পরে বলতেছি। আব্বাজান কই? সবকিছুতে শুধু আব্বাজান আব্বাজান করেন কেন? আসেন তো, আসেন আব্বা।